এম এস ওয়ার্ড 2010-এ পেজ কালার কিভাবে দিবেন? পেজ কালার দেওয়ার জন্য এম এস ওয়ার্ড 2010-এ পেজ লেআউটে যাবেন। পেজ লেআউট থেকে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের পেজ কালার রিবনে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, আপনার প্রয়োজন অনুযায়ী, প্রিফারেন্স অনুযায়ী আপনি সে কালারগুলো সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে মোর কালারে গিয়ে আপনার ইচ্ছা মতো কালার বাছাই করে সেগুলোও আপনি দিতে পারেন আপনার পেজের মধ্যে। কাস্টম কাস্টম পেজও দিতে পারেন, আপনার পেজ কালার দিতে পারেন, যে কালার আপনার ইচ্ছা সে কালার দিয়ে ওকেতে ক্লিক করুন, তাহলে আপনার পেজ কালার সেই রকম হয়ে যাবে। আপনি যদি আপনার ডকুমেন্টে যদি কোনো কালার না দিতে চান, কোনো কালার দিয়েছেন অলরেডি সেটা যদি উঠিয়ে দিতে চান, তাহলে নো কালার দিবেন, তাহলে আপনার পেজ থেকে সেই কালারটা রিমুভ হয়ে যাবে। আপনি আপনার আপনার পেজে ইফেক্ট দিতে পারেন, বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে দেওয়া আছে, গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে পারেন, এখানে আপনি কালার সিলেক্ট করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট দেওয়া আছে, হরাইজন্টাল শেডিং স্টাইল, হরাইজন্টাল ভার্টিক্যাল, আপনি প্রয়োজন দিয়ে ওকে করবেন, তাহলে ওই অনুযায়ী আপনার পেজ কালারটা হয়ে যায়, গ্রেডিয়েন্ট কালার হয়ে গিয়েছে। আপনি আপনার ডকুমেন্টের মধ্যে পেজ কালার হিসেবে টেক্সচার ইফেক্ট টেক্সচার দিতে পারেন, এখানে বিভিন্ন ধরনের টেক্সচার দেওয়া আছে, অনেক ধরনের টেক্সচার, আপনার যে কোনো যে টেক্সচার আপনার পছন্দ হয় সেই টেক্সচারে ক্লিক করে ওকেতে ক্লিক করুন, তাহলে আপনার ডকুমেন্টে সেই টেক্সচারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি আপনার ডকুমেন্টে প্যাটার্ন ইনসার্ট করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এখানে প্রিভিউ দেখে নেবেন, আপনার যেটা প্রয়োজন সেই প্যাটার্নটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন, তাহলে সেই প্যাটার্নটা আপনার ডকুমেন্টের মধ্যে পুরো ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি আপনার ডকুমেন্টে পেজ কালার হিসাবে কোনো পিকচারও ইনসার্ট করতে পারেন, এজন্য ফিল ইফেক্টসে গিয়ে পিকচারে ক্লিক করবেন, সিলেক্ট পিকচারে ক্লিক করবেন, আপনার ডকুমেন্ট থেকে আপনার ডকুমেন্ট থেকে আপনার ড্রাইভ থেকে যে পিকচারটা আপনি ইনসার্ট করতে চান সেই পিকচারটা ক্লিক করে ইনসার্ট বাটনে ক্লিক করবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন, তাহলে সেই পিকচারটা আপনার ডকুমেন্টের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। এভাবে আপনি আপনার ডকুমেন্টে সুন্দর সুন্দর পেজ কালার দিতে পারেন, পেজ কালার রিমুভ করতে পারেন, পেজ কালারে টেক্সচার দিতে পারেন, পেজ কালার ইফেক্ট দিতে পারেন, পেজ কালার গ্রেডিয়েন্ট দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে।